তো আমরা একটা কল রিসিভ করেছি, কল এসছে, কলটা রিসিভ করব। হ্যালো স্যার, নমস্কার, ওয়েলকাম টু মাই টিভি চ্যানেল। হ্যাঁ বলুন স্যার। কে বলছেন এবং কোথা থেকে বলছেন যদি বলেন একটু স্যার? আমি বাসুদেবপুর, 7 মাইল বাসুদেবপুর, এগরা বিধানসভা, হ্যাঁ, থানা এগরা, পূর্ব মেদিনীপুর। আপনার নামটা বলবেন? হিমাংশু ত্রিপাঠী, বাসুদেবপুর। তো আমরা মাই টিভি চ্যানেল আপনি প্রত্যেকদিন দেখেন তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখি স্যার একদম। তো আজ আমরা যে শ্রী শ্রী ভদ্রকালী মায়ের যে মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা তুলে ধরছি, এই সম্পর্কে হ্যাঁ বলুন, কি বলবেন আপনি, কি জানেন যদি বলেন বিস্তারিত? হ্যাঁ হ্যাঁ বিস্তারিত ভাবে আমি একটু সংক্ষেপে বলছি, যদিও আমার পুরনো মানে বয়স্ক মানুষ নেই, ওনাদের কাছ থেকে কিছুটা কালেক্ট করা একদম, যে ঐতিহাসিক বাসুদেবপুর রাজবাড়ি গড়, রানী হরিপ্রিয়া মা, একদম ওখানে ওই ঐতিহাসিক একটা দৃশ্য আছে, যখন ইংরেজ শাসন হয় সেই শহীদ মানে তারা তারা জানে যে এইখানে স্বাধীনতা সংগ্রামী ওই মন্দিরের মধ্যে লুকিয়ে আছে, তখন তারা যখন এগিয়ে আসে তখন দেখে যে মন্দিরটা বন্ধ, তখন এই মন্দির ছিল না, একটু ভগ্ন অবস্থায় ছিল, এই জোরে তারা পদাঘাত করে, করার সঙ্গে সঙ্গে ওদের গুলি ওরাই নিজেদের লেগে ওদের 7 জন শহীদ হয়, এই একটা বিশাল ঐতিহাসিক দৃশ্য আছে। এবং আরো আছে যে মায়ের কি মহিমা জানি না, আমার দেখাকালীন আমি দেখেছি, বাবার সঙ্গে আমি গেছি 12 বছর বয়স থেকে, এখন তখন বয়স আমার 15-16 হয়, তখন দেখি যে এখানে তো ছাগ বলি হয়, এই প্রথাটা রাজবাড়ি থেকেই আছে, তখন একটা এই ছাগ বলি হতে গিয়ে দেখলাম 3-4 কোপ লেগে যাচ্ছে, তখনও মানে ক্ষত হচ্ছে না, মানে মায়ের কাছে ভোগ নৈবেদ্য হচ্ছেন না, যখন অজ্ঞান হয়ে পড়ে যান, তখনই পড়ে যাওয়ার পরে তখন তাদের মায়ের ভর হয়, ভর হওয়ার পরে সে সঙ্গে সঙ্গে বলছেন যে আমি সবকিছু তদবির করে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, এই জন্য হয়নি, আবার তাকে মা ডবল মানসিক করিয়ে নিয়েছেন, জোড়া পাঠা জোড়া ছাক। আরো দৃশ্য আছে, যখন রাস্তা দিয়ে কেউ যায় অমাবস্যা চতুর্দশী রাত্রে, তখনই মায়ের ওই পায়ের নুপুরের শব্দ পায়, এই মাঝখানে 2 বার চুরি হয়েছিল, তখন ঐতিহাসে আপনারা যদি গ্রামের কাছে এসে থাকেন তাহলে জানবেন যে যেই বাসে গিয়েছিল বেতা, জয়শ্রী বাস একটা চলতো বেতা কলকাতা, ওখান থেকে চুরি করে নিয়ে গেছিল সেই যে চোর, সেই ঘুমন্ত অবস্থায় এখান থেকেও গেছে, আবার কলকাতা থেকেও ফিরে এসেছে, তার ঘুম ভাঙেনি, চোরটা ধরাও পড়ে গেছে। মায়ের মহিমা অনেক, অনেক মহিমা আছে, অনেক কিছু আছে, তবে আরো সংক্ষেপে বললাম, অনেক কিছু ছিল, এই মায়ের মন্দির যাব, আপনি বলতে পারেন কোনো অসুবিধা নেই, দর্শকরা শুনছে আপনার যে এই কথা, তো আপনি যদি আরো যদি কোনো হিস্ট্রি থাকে এবং এই গ্রামকে মানে এই মন্দিরকে ঘিরে কতখানা গ্রাম আছে আপনি যদি বলেন একটু। হ্যাঁ গ্রাম আছে বলতে এখানে এটা আটাম আমাদের 8 নম্বর অঞ্চল, হ্যাঁ এখানে 17টা গ্রামসভা, আচ্ছা এই গ্রামসভার 17টা বাদেও আপনার পাশে আমার আছে 7 নম্বর আছে, এগরা বিধানসভার মধ্যে, এগরা থেকে এটা কন্টাই থেকে আপনার টু মারিসদা লোকাল বোর, এদিকটা দীঘা, এদিকটা সোলপাট্টা গোমুন্ডা, এই চত্বরে সবাই পূজনীয় এখানে আসে, আসেন এখানে ভক্তরা বলতে মানে বাইরে থেকেও আসে, কলকাতা থেকে? হ্যাঁ হ্যাঁ কলকাতা থেকে, তখন কেউ মনে করুন এখানকার সূত্রে দিল্লিতে আছে, বোম্বেতে আছে, ওরাও পূজনীয় আসে, আরে বাহ, আর ওরাও তো মনে হ্যাঁ বিশাল অনেক, কিন্তু ওরা আসতে না পারলেও আমাকে আমার সঙ্গে কন্টাক্ট করে, এখানে তাদের হয়ে পুজো পাঠ করে ওদের সঙ্গে আমরা ফোনে কথার মাধ্যমে হয়ে যায়, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, একদম একদম একদম। আচ্ছা আরো একটা দৃশ্য আছে, আর একটু বলবো, বলুন বলুন। একদিন তাড়াতাড়ি সংক্ষেপে বলছে, একদিন এই অমাবস্যা রাত, তখন আমার বাবা ছিলেন, বাবার 105 বছর বয়সে পরলোক গমন করেছেন, বাবার একদিনও কোনোদিন ওষুধ মানে ওষুধ খেতে হয়নি আর অসুখও হয়নি, সুস্থ শরীরে মা সুস্থই রেখেছিলেন, মা মায়ের বাবা আমার বাপিত মানে বাবার সঙ্গে ঠিক একদম কথা হতো, দেখুন তখনকার মহিমা একটা আলাদা ছিল, তখন একটা মানুষের মধ্যে একটা সততা বিশ্বাস নিয়েই সব ছিল, এখন তো যত যুগ চলে আসছে আর তো বলার কিছু নেই, আপনারা সবাই জানেন মানুষ এখন মানে ঈশ্বরের প্রতি যেটা কায় মনোবাকে ডাকছে এটা প্রহসন, কিছুটা প্রহসন ঢুকে গেছে, সত্যতা মানে বিশ্বাস যেটা মানুষকে ভক্তি সহকারে ডাকা এটা নেই, এটা লোভ কামনা এসে গেছে,
এইবারে সেই দিন রাত তখন অমাবস্যা চতুর্দশী, যেটা শ্যামা পুজো হয়, ওই শ্যামা পূজার দিনই এই মায়ের সঙ্গে আমার বাবা যে স্বর্গবাস করেছেন ওনার সঙ্গে একদিন 2 মিনিট হলেও 1 মিনিট হলেও হাফ সেকেন্ড হলেও দর্শন হয়ে যাবে। আচ্ছা, বাবা এসে বলছেন, এটা একটা বিশাল দৃশ্য। আমি আমার জীবনে একটা দেখেছি, আমার জীবনে তখন বয়স আমার 21 বছর, আমি একটা বর্ধা সার্ভিস করতে না, আমাকে তো সার্ভিসের জন্য যোগাযোগ করেছিলেন, আমার সার্ভিসও হয়ে গেল কলকাতা মানে খড়গপুরে। আচ্ছা, তখনই আমি চলে গেছি, 6 মাস ডিউটি করেছি, তারপরে জ্বর হলো 1.5 থেকে 2 মাস, জ্বর কাটছে না। কে যেন একজন বলছে না, মানে আমাকে খাট থেকে ফেলে দিলেন, প্রচন্ড ঘাম ফাম ভিসে একাকার, কে যেন আমাকে মাথায় হাত বুলতে বলতে, তোর তো এখানে চাকরি হবে না, আমার মন্দির ছেড়ে এখানে এসছিস কেন, তুই মন্দিরে চলে যা, সুস্থ হয়ে যাবে। চলে এসছে, আমার সম্পূর্ণ সুস্থ। আমি এটা এটা বিশাল দৃশ্য আছে একদম একদম, এখনো এখনো সবাই চেনে এক বাক্যে যে মা বাসুদেবপুর মা ভদ্রকালী মন্দির আমাকে যেতে, অনেক দূর থেকে পুজো আসে। আপনার শিশির বাবু আমার যে কোনটাই শুভেন্দু অধিকারী প্রতি সব পুজো নিয়ে আসেন, মন্ত্রী এখন আছেন পরিবহন মন্ত্রী, ওনারও পুজো নিয়ে আসেন, বাড়িতে ভবানী চো, আর বিভিন্ন জায়গা থেকে নেতা মন্ত্রী সবাই এখানে ঢোকে, কেন এখানে তো কোনো রাজনীতি নেই, সবাই আসতে পারে একদম একদম একদম। আর আমার কাছেও সবাই, আমার কাছে সবাই ভক্ত। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি মূল্যবান মতামত আপনি জানিয়েছেন মাইথি টিভি চ্যানেলে, আপনার এই বাসুদেবপুর মা ভদ্রকালীর ইতিহাস সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ মাইথি টিভি চ্যানেলের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো থাকুন। ওকে স্যার, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন যে হিমাংশু ত্রিপাঠী উনি কল করে ওনার যে মা ভদ্রকালীর ইতিহাস সম্পর্কে তুলে ধরেছেন, এই এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যেনারা বাসুদেবপুর গ্রামীণ নিবাসী রয়েছেন, অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করুন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে, আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো, আপনারা সরাসরি কল করুন। বলছি যে আমি বাড়িতে সমস্ত রকম বাজার হাট করে রেখে দিয়েছি, তোকে ডবল পুজো দিতে হবে, এইসব ঐতিহাসিক দৃশ্য আরও অনেক কিছু আছে যেটা আমার নলেজে জানা নেই, আরও খাতা খুললে পাবো, একদিন বিস্তারিতভাবে সবই আলোচনা করবো। এইটুকু বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার, মাইথিলি জেনারেল পক্ষ থেকে অসংখ্য। এই প্রতিবেদনটি স্পন্সর করেছেন কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাইথি টিভি চ্যানেল। আজ আমরা বাসুদেবপুর এগরা শ্রী শ্রী মা ভদ্রকালী মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে জানব। এই মন্দির বঙ্গাব্দ 1255 সালে স্থাপিত হয়, সেই ভিডিও ফুটেজ মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে এটাই আপনারা দেখতে পাচ্ছেন, মা ভদ্রকালীর যে পুকুর মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, মায়ের কাছে যেনারা ঢিল বেঁধে মানত করে গেছেন, সেই ভিডিও ফুটেজ মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরের অংশ যেখানে মায়ের মূর্তি স্থাপিত আছে, মাইথি টিভি চ্যানেল সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছে। মায়ের অপরূপ মহিমা আপনারা দেখতে পাচ্ছেন। জয় মা ভদ্রকালী। এটা হলো মায়ের ভোগের জন্য, যে ভোগ নিবেদন করার জন্য যে রান্না করা হয় সেই জায়গা মাইথি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। সেই সঙ্গে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যিনি বলেছেন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব, চলুন জেনে নিই উনি কী বলেছেন এই সম্পর্কে। যে বিষয়ে আমরা তুলে ধরছি মা ভদ্রকালীর ইতিহাস সম্পর্কে, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আমার নাম হিমাংশু ত্রিপাঠী, গ্রাম পোস্ট বাসুদেবপুর, থানা এগরা, পূর্ব মেদিনীপুর। আমার স্থায়ী পুরোহিত আমার ফ্যামিলি, বর্তমান 3 পুরুষের কথা বলতে পারবো, তার আগে আরও 2-3 পুরুষ আছে। 1255 সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, এর মালিক ছিলেন তখন রাজা স্টেট ছিল রানী হরিপ্রিয়া, মা রানী হরিপ্রিয়া। তারপর থেকে জেনারেশন চলে আসে, তারপরে এলেন দুর্গাদাস রায়, তার আগে একজন ছিলেন আমার দাদু পুজো করতেন দীননাথ ত্রিপাঠী, তারপরে আমার বাবা এলেন শ্রী ঈশ্বর নিরঞ্জন ত্রিপাঠী, তারপরে আমি, আমার পরে কী হবে বলতে পারছি না। ইতিহাস বলতে বাবার কাছ থেকে শোনা, আমি তো দেখিনি, তখন আমার জন্মও হয়নি। ইংরেজ শাসন
তৎকালীন এই মা এই ভদ্রকালীর যে মন্দির পুকুর দেখছেন, পুকুরের থেকেই মা